নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে লিচু দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের কাপ আইসক্রিমের রেসিপি শেয়ার করব। এটা খেতে এতটাই সুস্বাদু হয় যে একবার যদি বানান তাহলে দেখবেন বারবার এটা বানানোর রিকোয়েস্ট আসবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য এখানে প্রথমে আমি দুধটা ফুটতে দিয়েছিলাম। এবার দুধটা যখনই ফুটে আসবে তখন এভাবে খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। দুধটা যতবারই উঠলে আসবে ততবারই খুন্তির সাহায্যে এটাকে নেড়ে নিতে হবে, এর মধ্যে কোনো সর জমতে দেওয়া যাবে না। এভাবে প্রথম পর্যায়ে এটাকে মিনিট দশেক মতো ফুটিয়ে নেব। মিনিট দশেক পর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম চিনি গুঁড়ো। চিনি গুঁড়োটা দেওয়ার পর এটা এবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে এটাকে ফোটাতে থাকব। ক্রমাগত নেড়ে দুধটার কালারটা যখন দেখবেন এরকম চেঞ্জ হয়ে গেছে আর দুধটা ঘন হয়ে গেছে, তখন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিলাম। এবার এখানে আমি কয়েকটা লিচু নিয়ে নিয়েছি। লিচুটা ছাড়িয়ে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার এই লিচুগুলো আমি একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম। এটাকে মিক্সির বাটিতে নিয়ে এটা হালকা একটু পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু খুব মিহি পেস্ট বানানো যাবে না। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা নেওয়ার পর এবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে আমি এটা ইলেকট্রিক বিটার দিয়ে ফেটিয়ে নিচ্ছি। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা এটা মিক্সিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন। এটা বিটার দিয়ে যখন দেখবেন ওপরটা এরকম ফেনা মতো হয়ে এসেছে তখন বুঝবেন এটা ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার আমি বিটারটা অফ করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি যে লিচুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আর দুধটা। এই দুটো উপকরণ দেওয়ার পর আবারও এটা ভালো করে ফেটিয়ে নেব। আবারও এটা অন্তত 5 থেকে 6 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। একইভাবে এই মিশ্রণটাও যখন দেখবেন ওপরের পোর্শনটা এরকম ফেনা মতো হয়ে আছে তখন বুঝবেন এটার মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবার এখানে আমি কিছু পুরনো আইসক্রিমের কাপ ছিল সেগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই মিশ্রণটা ঢেলে দিলাম। সমস্ত আইসক্রিমের কাপগুলো ভরা হয়ে গেলে এবার এগুলোকে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এবার এগুলো আমি ডিপ ফ্রিজে ভরে দিলাম। ডিপ ফ্রিজে অন্তত 7 থেকে 8 ঘন্টা মতো এটা রেখে দিতে হবে। 7-8 ঘন্টা পর এবার আইসক্রিমগুলো আমি বের করে নিয়েছি। আইসক্রিমটা বের করে এবার এটা ঢাকাগুলো খুলে দিলাম। এবার আমি এখানে আবারও কিছু লিচু নিয়ে নিয়েছি। লিচুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আইসক্রিমের মাঝে এই লিচুগুলো অল্প করে দিয়ে দিলাম। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমি শুধুমাত্র ডেকোরেশনের জন্য ব্যবহার করেছি। গরমের এই মরশুমে লিচু দিয়ে তৈরি এই কাপ আইসক্রিম যে কোনো নামি দামি কোম্পানির আইসক্রিমের স্বাদকেও কিন্তু হার মানাবে। আর বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে তাহলে ডেজার্ট হিসাবে একবার অবশ্যই সার্ভ করুন এই লিচুর আইসক্রিম। একবার বানালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে এই আইসক্রিম, এতটাই সুস্বাদু হয় এই লিচু দিয়ে তৈরি কাপ আইসক্রিম খেতে। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।